Assalamualaikum YouTube viewers, aske amar hate dute sensor ase, proximity sensor, ekta holo PMP, ekta holo NPN. Ebong dute sensor somonde ami aske somporno correction kore ami apnaderke bishoy ta dekhabo. Ei je dekhen dute sensor er thik eki position. Ei je dekhen dute sensor, ekta holo ei dekhen PNP NO. এবং এখানে এটা আছে NPN NO দুটো সেন্সরের ঠিক একই কালারের তার এই যে দেখেন এই যে তাহলে আমি এই PNP NO টার বিষয়ে যদি আমি বলতে যাই দেখেন তিনটা তালা কালারের তিনটা তার ব্রাউন ব্ল্যাক ব্লু এই PNP NO এটা হলো সুইজিং ডিভাইস এখানে যখন এটা হলো মেটাল সেন্সর যখন আমি এখানে লাইন দেব লাইন দেওয়ার পর যখন এখানে মেটাল আসবে তখনই আমার PNP NO এটার ব্ল্যাক যে কালারটা এই কালারটা দিয়ে আমার পজিটিভ ভোল্টেজ আউট হবে এবং এই ব্রাউন কালার এবং এই ব্লু কালারে আমার এই পাওয়ার সাপ্লাই SMPS পাওয়ার সাপ্লাই থেকে 24 ভোল্ট ইন হবে যদিও আমার রিলেটে 24 ভোল্ট যদি আমার রিলেটা 12 ভোল্টের হইতো তাহলে এই SMPSটা আমার 12 ভোল্টের লইতে হইতো এবং আমার এই সেন্সরটা 10 ভোল্ট 12 ভোল্ট 30 ভোল্ট 35 ভোল্ট ক্যাপাসিটি কাজ করবে কোনো সমস্যা হবে না তবে যা আজকে কানেকশনটা আমি দেখাবো এটা হলো PNP NO এবার NPN NO এর বিষয়ে যদি আমি বলতে যাই আমার এখানে তিনটা কালারের তার আছে NPN NO এই যে দেখেন NPN NO এটাও তিনটা কালারের তার আছে ওইটার মতো বাদামি এবং ব্লু এবং ব্ল্যাক এই NPN এর বিষয় হলো এটা দিয়া আমার নেগেটিভ ভোল্টেজ আউট হবে PNP NPN পি তে পজিটিভ এন এ নেগেটিভ তাহলে এটা কি হলো পি এটা হলো এন এই হলো বিষয় যাই হোক এখন আমি PNP NO এই সেন্সরটা আমি এখন কানেকশন করব আমি এই যে ব্রাউন কালারে পজিটিভ ইন করব এবং ব্লু কালারে পজিটিভ ইন করব এই দেখেন আমি ব্রাউন কালারে এই যে পজিটিভ এই যে ব্রাউন কালারে আমি পজিটিভ ইন করতেছি ব্রাউন কালারে পজিটিভ ইন করলাম এবং ব্লু কালার এই ব্লু কালারে আমি 24 ভোল্ট নেগেটিভ ইন করলাম এখন আমি লাইনটা দিয়ে দেবো আমি লাইনটা দিয়ে দেবো এখন আমার কিন্তু সেন্সিংটা কাজ করবে দেখেন এই যে আমার এটা সেন্সিং কাজ করবে এখন সেন্সিংয়ে কাজ করলে যে সেন্সিং কাজ করলে এখানে আমার পজিটিভ ভোল্ট আমি এখন এখানে পাবো যখন এখানে আমি সেন্সিং করবো যে সেন্সিং যখন হবে সেন্সিং হবে তখন এখানে পজিটিভ ভোল্ট আউট হবে এটা হলো PNP NO ডিউটি তখন আমি এটা আমার রিলে হোল্ডিং কয়েলের এই যে 14 নম্বরে আমি পজিটিভ ইন করব তারপরে আমি একটা 13 নম্বরে আমি SMPS পাওয়ার সাপ্লাই থেকে সরাসরি নেগেটিভ ইন করব কারণ আমার সেন্সরের তো আমার পজিটিভ ভোল্টেজ পাচ্ছি তাহলে আমার এখন আমি নেগেটিভ ভোল্টেজ ইন করব এই যে আমি নেগেটিভ ভোল্টেজ ইন করলাম এই যে আমি নেগেটিভ ভোল্টেজ ইন করলাম এখন আমার এই রিলেটা স্টার্ট হবে দেখেন এই যে রিলেটা স্টার্ট হইতেছে এই যে এটা হলো আমার PNP NO এখন আমি আরেকটা এখানে কানেকশন করব এটা হলো NPN NO NPN NO হলো আমার পজিটিভ ব্রাউনে ইন হবে ব্লুতে পজিটিভ ইন হবে এবং ব্ল্যাক কালারে নেগেটিভ আউট হবে এটা আমি কানেকশন করে দিচ্ছি দেখেন এটা যখন কানেকশন করতে যাই এটা আমি ঠিক এটার সাথে আমি কানেক্ট করে দেই যত আমি দুটোটা রিলে আজকে আমি কানেকশন করে দেবো এই যে আমি NPN NO এটা আমি কানেক্ট করতেছি ব্রাউন কালারে পজিটিভ এবং ব্লু কালারে আমি এই যে নেগেটিভ ইন করলাম
এখন আমার এই এনপিএন এনও এটা এখন যে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালার আমার এখন এটা দিয়ে আমার নেগেটিভ ভোল্টেজ আউট হবে তখন নেগেটিভ ভোল্টেজ যদি আউট হয় আমি এটা আমি রিলের হোল্ডিং কয়েল 7 নম্বরে আমি ইন করতেছি যত এনপিএন এনও এটা দিয়ে আমি নেগেটিভ ভোল্টেজ আউট পাব এখন আমার পজিটিভ ভোল্টেজ লাগবে পজিটিভ ভোল্টেজের জন্য আমি রিলের হোল্ডিং কয়েল 8 নম্বরে আমি এইচএমপিএস পাওয়ার সাপ্লাই থেকে পজিটিভ ভোল্টেজ ইন করব এই যে এইচএমপিএস পাওয়ার সাপ্লাই থেকে আমি সরাসরি যে পজিটিভ ভোল্টেজ ইন করতেছি এই যে আমি পজিটিভ ভোল্টেজ ইন করলাম এখন দুটোটা সেন্সরই আমি আপনাদেরকে চালায় দেখাবো দুটো সেন্সরের দুটো ডিউটি এই যে দেখবেন এই যে কানেকশনটা করে দিলাম তাহলে আমার এটা দেখেন এনপিএন এনও এই যে এনপিএন এনওর সাথে এটা কাজ করতেছে এই দেখেন এই যে এনপিএন এনও এবং পিএনপিএন এর সাথে এটা কাজ করবে এই যে পিএনপিএন ও এনপিএন এনও এই যে কাজ করতেছে তাহলে কি আমরা কতটুকু জিনিস এখানে বুঝতে পারলাম এনপিএন এনও এটা দিয়া ব্ল্যাক যে কালারটা ব্ল্যাক কালারে আমার নেগেটিভ ভোল্টেজ আউট হয় নেগেটিভ ভোল্টেজ যখন এখানে সেন্সিং হবে এই যে যখন এখানে যে এই সেন্সিং হবে তখন এই এনপিএন এনও দিয়া নেগেটিভ ভোল্টেজ আমি সাপ্লাই পাব এবং পিএনপি এনও এটা দিয়ে আমি যখন এখানে সেন্সিং হবে যখন এখানে সেন্সিং হবে তাহলে ব্ল্যাক কালার দিয়ে আমি পজিটিভ ভোল্টেজ এই আউটপুট পাবো ভাই বিষয় অতটুকু তারপর আরেকটা এখানে আমার চ্যানেল আরেকটা আছে এই দুইটা সেন্সর দিয়া এবং এই দুইটা রিলে দিয়া একটা দিয়ে স্টার্ট হয় এবং আরেকটা দিয়ে স্টপ করা হয় ওই ভিডিওটা অবশ্য আছে ওটার সাথে এটার সাথে কিছু সংযোগ দিতে হয় যাই হোক আপনারা যদি ওই ধরনের ভিডিও দরকার হয় আমার চ্যানেল থেকে দেখে নিন আর নাহলে পরবর্তীতে আমি এর থেকে আরও একটা আপডেট ভিডিও দেবো যাই হোক আল্লাহ হাফেজ